নজরে নিবেদন করছে সংবাদ নজরে বিধাননগর পৌর নিগমের 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রহিমা বিবি মণ্ডলের সমর্থনে কর্মী সভার আয়োজন করা হয়। আগামী দিনের ভোট কৌশলী এবং রণনীতি ঠিক করা হয়। উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। রাজারহাটের নারায়ণপুরে আরতি বিয়েবাড়িতে কর্মী সভা অনুষ্ঠিত হয়। সংবাদ নজরে প্রধানমন্ত্রীর পাঞ্জাব সফরের সময় নিরাপত্তা লঙ্ঘন করে কনভয় আটকে যে ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে মিছিল বিজেপির। বিধাননগর পৌর নিগমের 33 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মলি পাল মিছিলের নেতৃত্ব দেন। স্থানীয় মন্দিরে যজ্ঞ করে আক্রোশ মিছিল করে 33 নম্বর ওয়ার্ডে প্রতিবাদ জানায় বিজেপি কর্মীরা। সংবাদ নজরে পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় পাঞ্জাবের শাসক দল কংগ্রেসকে আক্রমণ করে বিজেপির পক্ষ থেকে ঘটনার প্রতিবাদে মিছিল আয়োজন করা হয়। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে বৃহস্পতিবার ব্যারাকপুর রেল স্টেশন থেকে শুরু করে ব্যারাকপুর চিড়িয়া মোড় পর্যন্ত আয়োজিত হয় এই প্রতিবাদ মিছিল। সংবাদ নজরে পূর্ব মেদিনীপুর জেলার দুর্গাচক থানার সাফল্যক্রমে 16টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার হলো। দুর্গাচক থানার ওসির নেতৃত্বে মোবাইল ফোনগুলি উদ্ধার করা হয়। হারিয়ে যাওয়া মোবাইল উপভোক্তাদের ডেকে শুক্রবার দুর্গাচক থানায় তাদের হাতে মোবাইলগুলি তুলে দেওয়া হয়। সংবাদ নজরে হলদিয়ার বিদ্যুৎ উৎপাদনকারী কারখানার সামনে কাজের দাবিতে বিক্ষোভ দেখালো হলদিয়ার ভূমিহারা পরিবারেরা। হলদিয়ার ক্ষতিগ্রস্ত উদ্বাস্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় হলদিয়া এনার্জি লিমিটেড কারখানার বাইরে থেকে লোক এনে কাজ করানো হচ্ছে, স্থানীয় মানুষজনদের নেওয়া হচ্ছে না, এমন অভিযোগ তুলে কারখানার গেটের পাশে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরা। সংবাদ নজরে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট কেটিপিপি হাই স্কুলে সম্পন্ন হলো 756 জন ছাত্রছাত্রীর কোভিড টিকাকরণ। এদিনের এই ভ্যাকসিন পেয়ে একদিকে যেমন খুশি ছাত্রছাত্রীরা, তেমনি খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। সংবাদ নজরে দিনের পর দিন মহামারী করোনা ভাইরাস বেড়েই চলেছে সারা দেশে। মালদাতে আক্রান্ত হয়েছে বেশ কয়েকজন প্রশাসনিক কর্তাও। বিশ্ব মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় অভিযানে মালদা জেলা পুলিশ প্রশাসন পথ চলতি মানুষকে মাস্ক পরার সচেতনতার বার্তা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। সংবাদ নজরে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। 115 জন স্বাস্থ্যকর্মীকে টেস্ট করানোর পর 110 জন স্বাস্থ্যকর্মীর পজিটিভ ধরা পড়ে। 110 জনের মধ্যে 40 জন ডক্টর এবং 25 জন নার্স এবং বাকি অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত।
সংবাদ নজরে রাজপুর সোনারপুর প্রশাসনের উদ্যোগে বাজার বন্ধ হয়েছিল পাঁচ দিন মুখ্যমন্ত্রীর নির্দেশে রাস্তায় নামলেন বিধায়কেরা বন্ধ থাকা দোকানের আশেপাশে মাছ বাজার এবং বিভিন্ন জনবহুল এলাকাগুলোতে স্যানিটাইজার স্প্রে করার কাজ শুরু হয় বিধায়ক ফিরদৌসী বেগম এবং বিধায়ক লাভলী মন্ত্রকে বিভিন্ন বাজার এলাকায় স্যানিটাইজ পরিদর্শন করতে দেখা যায় রাজ্যে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা এই অতি মহামারী পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা বন্ধ রাখার জন্য ইতিমধ্যে মামলা হয়েছে হাইকোর্টে শর্ত সাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি হাইকোর্টে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সংক্রমণ রুখতে আগাম প্রস্তুত জেলা প্রশাসন সংবাদ নজরে